নমস্কার, দিনের খবরলে স্বাগতম জানাই স্টুডিওত মই সাগরিকা আহিছো বাতৰিৰ মাজলৈ। কংগ্রেস বিজেপি নে এআইডিএফর হাতলে যাব নগাঁও লোকসভা সমষ্টি, ইয়াক লৈ চলিছে এতিয়া ব্যাপক চর্চা। শেহতীয়াকৈ হওয়া সমষ্টি পুনৰ নির্ধারণের বাবে নগাঁও লোকসভা সমষ্টির রাজনীতিত যেন একাংশ দলের হিসাবত লাগিছিল আউল। চাওক এই সন্দর্ভত আমার এক বিশেষ প্রতিবেদন। সমাগত ২৪ লোকসভা নির্বাচন কোনে দখল করিব নগাঁও লোকসভা সমষ্টি? কংগ্রেস বিজেপি নে এআইইউডিএফর হাতলে যাব নগাঁও লোকসভা সমষ্টি, ইয়াক লৈ চলিছে এটা ব্যাপক চর্চা। শেহতীয়াকৈ হওয়া সমষ্টি পুনৰ নির্ধারণের বাবে নগাঁও লোকসভা সমষ্টির রাজনীতিত যেন একাংশ দলের হিসাবত আউল লাগে। পূর্বতে সমষ্টিত সংখ্যালঘু হয়ে থাকা ধর্মীয় সংখ্যালঘুসকল এতিয়া সংখ্যাগুরু হল। এতিয়া সমষ্টিত ৪২% হিন্দু ভোটার বিপরীতে সংখ্যালঘু ভোটার ৫৮%। এই পরিসংখ্যায় বিজেপিক ব্যাকফুটলে নিয়ার সম্ভাবনা আর কংগ্রেসের দলত্যাগর ধুমুহার প্রার্থীতক চলা খোয়া কামড়ায় উৎসাহিত করে তুলিছে এআইইউডিএফ দলক। প্রচারের দিকতো নগাঁও সমষ্টিত আগবাড়ি আছে এআইইউডিএফ দল। দলটির প্রক্ষেপিত প্রার্থী ঢিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামে সমষ্টিটির অন্যান্য অঞ্চলের কলিয়াবর মহকুমার অন্তর্গত সামগুড়ি আর রূপহীহাট সমষ্টির বিভিন্ন স্থানত নিশা দুপুরলকে সাংগঠনিক কাম কাজ চলাই যাওয়া পরিলক্ষিত হয়েছে। ইফালে আমিনুল ইসলামর মতে নগাঁও লোকসভা সমষ্টি এবার দখল করব এআইইউডিএফ দলে। দলত্যাগত বিধ্বস্ত হয়ে পড়ছে কংগ্রেস, কিন্তু কংগ্রেস আর এআইডিএফ দলের মাজত ধর্মীয় সংখ্যালঘু ভোটার ভোট বিভাজনে বিজেপি দলের বিজয়ের পথ প্রশস্ত করব নাকি, সেয়াহে হব পরবর্তী সময় লক্ষণীয় বিষয়। নগাঁও লোকসভা সমষ্টিত ইতিমধ্যে আমার দলের নির্বাচনী প্রস্তুতি পূর্ণগতিত চলি আছে আর যা ১৩ জানুয়ারি তারিখে চামগুড়ি সমষ্টির কাউমারীত যে বিশাল গণ সমাবেশ হল, তাদের আমার মাননীয় সভাপতি বদরুদ্দিন আজমত সাহেবে তখেতে প্রার্থীও ঘোষণা করেছে। আর মই যদিও নিজে বিচরা নাই, কিন্তু দলে বিবেচনা করে মোর নামটো ঘোষণা করেছে আর দলের সিদ্ধান্ত মানি এতিয়া মই প্রার্থী হবলৈ গৈ আছো। আর একটা কথা ভাল লাগিছে যে মই যদিও প্রথমবার কারণে লোকসভা নির্বাচনত মোক দলে প্রার্থিত্ব দিছে, কিন্তু মই চামগুড়ি সমষ্টির পৰা আরম্ভ করে রূপহীহাট সমষ্টির বরগুলির পৰা আরম্ভ করে চামগুড়ি ঢিং লাহরিঘাট জাগিরোড মরিগাঁও রহা নগাঁও সদর গোটেকটা সমষ্টি যতই গেছো মানুষে বিপুল সহারি দিছে। আর মানুষে এবার আবেগিক হয়ে পড়েছে যে কোনদিনা নির্বাচন আহিব, কোনদিনা মানুষে ভোট দিব, ভোটটো দি তেওঁলোকে এবার এআইডিএফক জিকাব, মানুষ অপেক্ষাত আছে ভোটের দিনলৈ, মানে এনেকুৱা এটা অবস্থাত আহিছে। আর বিশেষকৈ এবার ইয়াত নগাঁও লোকসভা সমষ্টির রাইজে কথাটো বুঝি পাইছে যে ইয়াত বিজেপিক পরাভূত করবলৈ এআইডিএফর বিকল্প নাই, একমাত্র এআইডিএফক ভোট দিলেহে এআইডিএফে পারিব নগাঁও লোকসভা সমষ্টির পৰা বিজেপিক আঁতরাই রাখবলৈ। আর একটা কথা হল যে কংগ্রেসের যে বর্তমান অবস্থা, কংগ্রেসের পৰা দৈনিক জিলা পর্যায়ের হোক, রাজ্যিক পর্যায়ের হোক বা বিধায়ক পর্যায়ের হোক, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হোক, ইপি প্রেসিডেন্ট হোক, এপি মেম্বার বা তেওঁলোকৰ জিলা পরিষদ মেম্বার বা তেওঁলোকৰ ব্লক কংগ্রেসের বিভিন্ন নেতা দৈনিক বিজেপিত কিমান হক গৈ আছে। এতে এনেকুৱা অবস্থা হল যে কংগ্রেসের যিকেইজন নেতা এতিয়ালৈকে বাকি আছে তেওঁলোকেও এতিয়া দেখা গৈছে তেওঁলোকৰ অধিকাংশ বিজেপির গ্রিন লিষ্টত আছে। যিদিনা মুখ্যমন্ত্রীয়ে তেওঁলোকক মাতিব লগেলগে তেওঁলোকে জইন করব, বহুতক মুখ্যমন্ত্রীয়ে কৈ কৈ রখাই আছে তোমালোক এতিয়া আহিব নালাগে, মই যেতিয়া সময় হব মই তোমালোকক মাতি আনিম। এতিয়া এই প্রদেশ কংগ্রেসত বা বিধায়ক বা সাংসদের ভিতৰত কংগ্রেসের বিজেপির ওচৰত বিক্রি নোযোৱা কোন আছে এইটোলৈ চর্চা আরম্ভ হৈছে। কোনোবা আছে নেকি কংগ্রেসত যোনে বিজেপির ওসব এতিয়ালৈকে বিক্রি যোৱা নাই? এতিয়া সমগ্র কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পৰা আরম্ভ করে জিলা কংগ্রেস বা তেওঁলোকৰ যিমান প্রতিনিধি আছে সকলোৱে এতিয়া মানে বিজেপির হাতুরাত বন্দী, এনেকুৱা এটা মানে চিত্র পরিষ্কার হয়ে পড়েছে। আর এটা আমার এআইডিএফর কারণে এটা দায়িত্ব বাড়ি গেছে, কারণ যেহেতু কংগ্রেস সমূলঞ্চ বিজেপির ওসব বিক্রি হয়ে গেল, গতি এটা আমি এই বিজেপিক রুধিবলৈ একমাত্র এআইডিএফই এটা আমি গুরুদায়িত্ব পালন করব। আর আমার সীমিত শক্তি
সর্বশক্তিরে আমি বিজেপিক প্রতিহত করবলে প্রচেষ্টা চলাই যাব। বিজেপির সাম্প্রদায়িক নীতি আর জনবিরোধী কার্যকলাপর তীব্র প্রতিবাদ আমি করিম। যিকোনো প্রকারে বিজেপিক আমি একনায়কত্ববাদী শাসন করব নিদিও, যেহেতু কংগ্রেস আর কোনো দিনেই বিজেপির প্রতিবাদ নকরে, কারণ মূরলকে বিজেপির বকুসাত সময় গেছে। গতি আমি এডিএফে মুখ্য বিরোধীর ভূমিকা পালন করিম আর অনাগত দিনত করে যাব বলে আমি প্রতিশ্রুতি পাব। যেহেতু নগাঁও লোকসভা সমষ্টি দেখা গেছে যে কংগ্রেসের দখলত আছে আর প্রদ্যুৎ বরদলে আউট করে সাংসদ গৌরব গগৈ ইন করব বিচারিছে, টিকট দিয়ে প্রার্থী থাক বড় চাওক। কথাটো হল নগাঁও লোকসভা সমষ্টিত কংগ্রেসের এমপি আছে একমাত্র এআইইউডিএফের দয়ার কারণে। যা 2019 নির্বাচন এআইইউডিএফ দলে কলিয়াবর আর নগাঁও দুইটা সমষ্টিতেই প্রার্থী দিয়া নাছিল আমি, আর আমি আমার সকলো ভোট আমি কংগ্রেস দিয়েছিল, যার কারণে গৌরব গগৈ আর প্রদ্যুৎ বরদলে জিকিব পারিছিল, নহলে তো জিকিব নয়। গতি এআইইউডিএফে তেতিয়া দয়া করে জিকাইছিল, আর এইবার সেই দয়া কংগ্রেস করা নহয়। আর এইবার কলিয়াবরের একটা অংশ নগাঁও লোকসভা সমষ্টিত সুমাইছে, এটা নগাঁও লোকসভা সমষ্টিত সামগ্রিকভাবে এআইইউডিএফের যা শক্তিশালী ভেটি আছে এই সমষ্টিবিল গোটেখিন একত্রিত হয়েছে। এইবার এআইইউডিএফ আমি প্রথম স্থানত আছো, আর এইবার কংগ্রেস তো ইয়াত তৃতীয় স্থানত আছে। তো মূল নির্বাচনী যুজত নাহেই, আমার যুদ্ধটা বিজেপির লগত হব, আর বিজেপিক আমি 2-3 লাখ ভোটের ব্যবধানত পরাস্ত করিম। আর কংগ্রেস ইয়াত আলোচনা করে লাভ নাই, কারণ ইয়াত রাহুল গান্ধী আহিলেও নগাঁও লোকসভা সমষ্টিত কংগ্রেস তৃতীয় স্থানের পর মানে উঠিব নয়। গতি ইয়াত আমার এটা আলোচনাটা কেবল বিজেপি আর এআইইউডিএফরে হব লাগে, কংগ্রেস চীনতেই নাই, মূল যুজতেই নাই। গতি আমি কংগ্রেসের বিষয়ে আমি ভাবো একো মন্তব্য নকরে। যেহেতু কংগ্রেস দেখা গেছে গৌরব গগৈ এজন রাষ্ট্রীয় পর্যায়ের নেতা স্থান পাইছে, আর এটা দেখা গেছে তেও খেলিব কি কব। রাষ্ট্রীয় পর্যায়ের নেতা বলে কথা নাই, কংগ্রেসেরও আমি দেখিছো এপিসিসির প্রেসিডেন্টও বারে বারে বিধানসভা নির্বাচনত হারে, রাষ্ট্রীয় পর্যায়ের বহুত নেতা তেলকর হারি থাকে। গতি সেই কথাটো এটা কংগ্রেস যেহেতু নিজেই এটা সমগ্র এপিসিসি তে বিজেপির আঙ্গুলির ইশারাত উঠাবহা করে, গতি ইয়াত আর কংগ্রেসের কোনো নেতাই প্রাসঙ্গিক হয়ে থাকা নাই। আর তার উপর আটাইতকৈ ডাঙর কথাটো হল গৌরব গগৈ যা 5 বছর এমপি আসলে আটাইতকৈ বেশি ভোট তো সামগ্রী রূপহীহাট ভট্টদ্রবা ঢিং সমষ্টির পাইছিল, সংখ্যালঘু মানুষের ভোট পাইছিল। কিন্তু 5টা বছর পার্লামেন্টত বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ে কথা কৈছে, কিন্তু আজিলৈকে যি সংখ্যালঘুর ভোটত এমপি হয়েছে এই সংখ্যালঘুর যা সমস্যা, উচ্ছেদ হোক, নদীর গড়াখহনীয়া হোক, বা ডি ভোটার সমস্যা হোক, এনআরসির সমস্যা হোক, বা ডিটেনশন ক্যাম্পত বন্দী করার বিষয়েই হোক, বা মানুষের সংস্থাপনের কথাই হোক, বা এই মানুষের যে আর্থসামাজিক নিরাপত্তা চাকরির একটা শব্দ গৌরব গগৈ দুটা কার্যকালত যি সংখ্যালঘুর ভোটত এমপি হয় এই মানুষের সমস্যালে একটা শব্দ তো উচ্চারণ করা নাই। মণিপুরের কথা কয়, অন্যান্য রাজ্যের কথা কয়, কিন্তু এই সংখ্যালঘুর কথা তো নকয়। এই কথাটা সংখ্যালঘু বা নগাঁও লোকসভা সমষ্টির সংখ্যালঘু রাইজে এই কথাটা চাই আছে। আর এইবার খুব বেয়াকই গৌরব গগৈ আহিলেও তো বেয়াকই হারিব, কারণ যি সংখ্যালঘু মানুষের ভোট লই এই সংখ্যালঘু মানুষের একটা সমস্যার একটা শব্দ পার্লামেন্টত নকয়, তেওঁক আর কোনোদিনে গ্রহণ নকরে। গতি ইয়াত রাহুল গান্ধী আহিলেও তৃতীয় স্থানত থাকবে, কোনো লাভ নাই। কলিয়াবর হারমতিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দুর্ঘটনাত গুরুতরভাবে আহত 4 জনকৈ লোক, আর গোলাঘাটের গুয়াহাটি অভিমুখী বাস আর বিপরীত দিকের পর অহা কিয়া বাহনের মাজত ভয়ঙ্কর সংঘর্ষ। দুর্ঘটনাটত গুরুতরভাবে আহত হয় 4 জনকৈ লোক, আর এজনক সংকটজনক অবস্থাত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, আর আহত কেজনক জখলাবন্ধা হাসপাতাললৈ প্রেরণ করা হয়। কলিয়াবর হারমতিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গোলাঘাটৰ পৰা গুৱাহাটী অভিমুখে অহা বাছ আৰু বিপৰীত দিশৰ পৰা অহা কিয়া বাহনৰ মাজত ভয়ংকৰ সংঘৰ্ষ। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় 4 জনকৈ লোক, এজনৰ অৱস্থা অতি সংকটজনক বুলি জানিব পৰা গৈছে। আহত দুজনক জখলাবন্ধা হাস্পতাললৈ প্ৰেৰণ কৰিছে। দুৰ্ঘটনাগ্ৰস্ত বাছখনৰ নম্বৰ AS05AC1600 আৰু কিয়া বাহনখনৰ নম্বৰ AS01EY6665। নগৰবিৰাৰ মণ্ডলপাৰাত সোমবাৰে পুৱাই বৃধংসী
অগ্নিকাণ্ড। গাঁওখনৰ রবিল হুসেন নামৰ লোকজনৰ ঘৰত সংঘটিত হৈছে অগ্নিকাণ্ডটো। আৰু অগ্নিকাণ্ডত যা যায় কাপোৰ কানি নগদ ধনৰ লগতে অন্যান্য সামগ্ৰী। বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলতে জুইৰ সূত্ৰপাত হোৱাৰ সন্দেহ স্থানীয় লোকৰ। উল্লেখ্য যে এই বিধ্বংস অগ্নিকাণ্ডৰ মাজতো অক্ষত অৱস্থাত উদ্ধাৰ হ'ল পবিত্ৰ কোৰআন শ্বৰীফ পুথি। নগৰবীৰাৰ মণ্ডলপাৰাত সোমবাৰে পুৱাই সংঘটিত হয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। গাঁওখনৰ ৰবিউল হুসেইন নামৰ লোকজনৰ ঘৰত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডটো। অগ্নিকাণ্ডত যা যায় কাপোৰ কানি নগদ ধনৰ লগতে বিভিন্ন সা সামগ্ৰী। বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলতে এই জুইৰ সূত্ৰপাত হোৱাৰ সন্দেহ স্থানীয় লোকৰ। উল্লেখ্য যে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডৰ মাজত অক্ষত অৱস্থাত উদ্ধাৰ হ'ল পবিত্ৰ কোৰআন শ্বৰীফ পুথি। আমার এই গাঁর একজন দুখিয়া পরিয়াল, তার নাম রবিউল হুসেন। তো বহুত কষ্ট করে যেখানে উপার্জন করেছিল, যা নিশা তিনটা বাজার জুই লাগে, হঠাৎ করে জুই লাগে, তার সপনটা সার্কার হয়ে গেল। তারপর এসাম লোকে যান আমার কোরআনের উপর অপবাদ নেদেও, ইসলাম ধর্ম তুচ্ছ তাচ্ছিল নকরো কেউ, আপনাদের চাও ঘরখান একবারে সরকার হয়ে যাওয়ার পিছতো আমার পবিত্র আল্লাহর কোরআন একদম অক্ষত অবস্থাত আছে, আপনাদের চাও। হ্যাঁ, আর বিশেষকৈ মই এইখানে কব বিচারিছো, এই দরিদ্র পরিয়ালটা যেহেতু জুই লাগি তোমার পরিয়ালটার অবস্থা, জীবনের যেখানে সম্পত্তি আছিল সরকার হয়ে গেল, টাকা পয়সা যেখানে আছিল, কাঠের আ অলংকার যেখানে আছিল, এইখানে সব পুরি সরকার হয়ে গেল। এটা আমার রাইজে এইখানে, আমার গাঁর রাইজে যেখানে পারে সহায় করব এটা বিশ্বাস আছে। তার উপরেও এই পরিয়ালটার নামত প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘর যদি অতি সোনকালে তেওঁলোকৰ নামত স্যাংশন করে দিয়ে, এই পরিয়ালটা দুখিয়া পরিয়ালের যেটা আনুমানিক কিমান লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়, আনুমানিক 10-15 লাখের হেৰি। নগৰবাৰী নিবাসী রবিউল হুসেনের ঘর যাওয়া রাতে মানে আনুমানিক 3:30 ভস্মীভূত হয়, শর্ট সার্কিটের ফলত হওয়া বলে ধারণা করা হয়েছে। তার ফলত ধর গাঁর মানুষ সেই রাতে সহায় করেছে, কিন্তু আমার এটা মানে বড় অসুবিধা হয়েছে, অগ্নি নির্বাপক বাহিনীর অভাব। ইয়াত আমার সরকারলৈ মই অনুরোধ করছি, আমার গাঁর রাইজও অনুরোধ করিম যাতে অগ্নি নির্বাপক বাহিনী নগরবাড়ীত এটা স্থাপন করলে ভাল হয়। আর লগতে সরকারলৈ মই অনুরোধ করিম আমার যাতে সরকারে প্রধানমন্ত্রী আবাস যোজনা আদি ব্যবস্থা করে দিয়ে, লগতে 8-10 লাখ টাকার সা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, লগতে ক্ষতিপূরণের ব্যবস্থা এটা করে দিলে ভাল হয়, গরিব পরিয়ালটাও উপকার হব। এইখানে আর কবলগিয়া আসলে চমৎকারী কথা কব লাগিব, যাবতীয় বয়বস্তু ধ্বংস হয়েছে যদিও প্রশ্নবিত হয়েছে, যদিও কোরআন অক্ষত অবস্থাত আছে, এই উপরবালে কিবা এটা আছে আর মহিমা আছে, বিশ্বাস এটা আছে যে কোরআন এটিও অক্ষত অবস্থাতে আছে, সেইটো বড় মানে এটা মানে আকস্মিক কথা আর চিন্তা করবলগীয় কথা। কলিয়াবৰৰ নিজ বৰভকীয়াৰ গ্ৰাম্য পথত সংঘটিত হয় এক চাঞ্চল্যকৰ ঘটনা। বাইকৰ খুন্দাত নিহত এটা পহু। বাইকৰ খুন্দাত আহত পহুটোক স্থানীয় লোকে উদ্ধাৰ কৰে যদিও পিছত মৃত্যু হয় পহুটোৰ। কাষৰীয়া হাবিৰ পৰা অঞ্চলটোত সঘনাই মুকলিকৈ ওলাই আহে পহু, আৰু গ্ৰাম্য পথটোত পোহৰৰ অভাৱত এনে ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ তৰিছে স্থানীয় ৰাইজে। ইতিমধ্যে বন বিভাগৰ লোকক চমজাই দিয়ে মতা হৰিণা পহুটোৰ মৃতদেহ। কলিয়াবৰৰ নিজ বৰভুগীয়া গ্ৰাম্য পথত সংঘটিত হয় এক পথ দুৰ্ঘটনা। বাইকৰ খুন্দাত নিহত এটা পহু। আন্ধাৰ পথত বাইক আৰোহীয়ে খুন্দিয়াই পহুটোক। বাইকৰ খুন্দাত আহত পহুটোক স্থানীয় লোকে উদ্ধাৰ কৰে যদিও পিছত মৃত্যু হয় পহুটোৰ। কাষৰীয়া হাবিৰ পৰা অঞ্চলটোত সঘনাই মুকলিকৈ ওলাই আহে পহুটোক। গ্রাম্য পথত পোহরের অভাবতে এনে ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ একাংশ স্থানীয় রাইজর। স্থানীয় লোকে বন বিভাগক সমজাই দিয়ে মতা হরিণার পহুটোর মৃতদেহ।
রাজ্যত অব্যাহত আছে নিষিদ্ধ দ্রব্যর সরবরাহ, জুড়ি আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান আর অভিযানত হেরোইন সহ আটক এটা কুখ্যাত সরবরাহকারী, জব্দ 10 গ্রাম হেরোইন, ধৃত সরবরাহকারীটির নাম নুরুল আমিন। অধিক তথ্যের বাবে আরক্ষী অব্যাহত রাখিছে সোধা পোছা। রাজ্যত অব্যাহত আছে নিষিদ্ধ দ্রব্যর সরবরাহ, জুড়ি আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান আর অভিযানত হেরোইন সহ আটক এটা কুখ্যাত সরবরাহকারী, জব্দ 10 গ্রাম হেরোইন, ধৃত সরবরাহকারীটির নাম নুরুল আমিন আর অধিক তথ্যের বাবে আরক্ষী সোধা পোছা অব্যাহত রাখিছে। এই মুহূর্ত সেই খবর আমি আপনার পুনর্বার জানার চেষ্টা করছো। রাজ্যত অব্যাহত আছে নিষিদ্ধ দ্রব্যর সরবরাহ আর জুড়ি আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান, অভিযানত হেরোইন সহ আটক এটা কুখ্যাত সরবরাহকারী, জব্দ করা হয়েছে 10 গ্রাম হেরোইন আর ধৃত সরবরাহকারীটির নাম নুরুল আমিন। অধিক তথ্যের বাবে আরক্ষী সোধা পোছা অব্যাহত রাখিছে। এই মুহূর্তত সেই খবর আমি আপনার জানাইছো। বাতৰি পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ আগতে লব বিচাৰিছো সমূহ বাণিজ্যিক বিৰতি। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। বিরতির পিছত পুনের উভতি আইছো বাতৰিৰ মাজলৈ। পাপুয়া নিউগিনীত নরসংহার, দেশখনের জনগোষ্ঠীর সংঘাতত নিহত হয় কমেও 64 জন লোক। দেওবারে পুয়ার ভাগত উদ্ধার মৃতদেহ সমূহ আর অধিক মৃতদেহ উদ্ধার আশঙ্কা আরক্ষীর। রাজধানী পোর্ট মরসুপির পরা উত্তর পশ্চিমে ওয়াবাক শহরের সমীপত সংঘটিত হয়েছে এই ঘটনা আর সিকিম এম্বুলিন কাইকিন জনজাতির লোকর মজার সংঘাতর সন্দেহ। জনাইছো এটা ব্রিক ব্রেকিং নিউজ, পাপুয়া নিউগিনীত নরসংহার, দেশখনের জনগোষ্ঠীয় সংঘাতত নিহত কমেও 64 গৰাকী লোক। দেওবারে পুয়ার ভাগত উদ্ধার মৃতদেহ সমূহ, অধিক মৃতদেহ উদ্ধারের আশঙ্কা আরক্ষীর। রাজধানী পোর্ট মরিসবির পরা উত্তর পশ্চিমে ওয়াগাত শহরের সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। সিকিম এম্বুলিন কায়েকিন জনজাতির লোকর মজত এই সংঘাতের সন্দেহ। এই মুহূর্তত সেই খবর আমি পুনর্বার আপনার জানার চেষ্টা করছো। পাপুয়া নিউগিনীত নরসংহার, দেশখনের জনগোষ্ঠীয় সংঘাতত নিহত হয়েছে কমেও 64 জন লোক আর দেওবারে পুয়ার ভাগত মৃতদেহ সমূহ উদ্ধার করা হয়েছে। আরও অধিক মৃতদেহ উদ্ধারের আশঙ্কা প্রকাশ করেছে আরক্ষী আর স্থানীয় প্রশাসনে। রাজধানী পোর্ট মরসুমির পরা উত্তর পশ্চিমে ওয়াবাগ শহরের সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। সিকিম এম্বুলিন কায়েকিন যে জনজাতি আছে সেই জনজাতির লোকর মাজের সংঘাতে এই ভয়াবহ রূপ ধারণ করেছে আর তার পাশে দেশখন এটা জনগোষ্ঠীয় সংঘাতত নিহত 64 জনক লোক আর এই নিহতর সংখ্যা হয়তো আরও অত্যাধিক বৃদ্ধি পাব পারে। দীর্ঘদিনের প্রায় এই জনগোষ্ঠীর মাজের যে সংঘাত, সেই সংঘাতে বর্তমান সময় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর এই সংঘাতত 64 জনক লোকে করুণ মৃত্যু খাব দিবলগা হয়েছে। বর্তমানও কিন্তু উদ্ধার অভিযান অব্যাহত আছে আর মৃতদেহ উদ্ধারের পূর্ণ সম্ভাবনা আছে, মৃতকর সংখ্যা আরও বৃদ্ধি পাব পারে। গুড়েশ্বরের ঢেকিপুটাত অনুষ্ঠিত রাভা জনগোষ্ঠীর বাইখু উৎসবের সফল সামরণি। রাভা জনগোষ্ঠীর পরম্পরাগত রীতি নীতি আর কৃষ্টি সংস্কৃতি প্রদর্শনের তিনদিনিয়াকে অনুষ্ঠিত হয় এই বাইখু উৎসব। কৃষিজীবী রাভা সকলের আরাধ্য দেব দেবী সকলক একলগ করে পূজা করা হয় এই বাইখু উৎসবত। ঢেকিপুটা বাইখু মন্ত্রীর প্রাঙ্গণত অনুষ্ঠিত এই উৎসবত সমাগম ঘটে 72 গুড়েশ্বর আর তামুলপুর অঞ্চলের হাজারেরও অধিক লোকর। গুড়েশ্বরের ঢেকিপুটাত অনুষ্ঠিত রাভা জনগোষ্ঠীর বাইখ উৎসবের সফল সামরণি। রাভা জনগোষ্ঠীর পরম্পরাগত রীতি নীতি আর কৃষ্টি সংস্কৃতির প্রদর্শনের তিনদিনিয়াক অনুষ্ঠিত হয় এই বাইখ উৎসবের। কৃষিজীবী রাভা সকলের আরাধ্য দেব দেবী সকলক একলগে পূজা করা হয় এই বাইখ উৎসবত। ঢেকিপুটা বাইখ মন্দিরের প্রাঙ্গণত অনুষ্ঠিত হওয়া এই উৎসবত সমাগত ঘটে 72 গুড়েশ্বর আর তামুলপুর অঞ্চলের হাজারেরও অধিক লোকর।
উল্লেখ্য যে রাজ্যের অন্য প্রান্তর রাভা জনগোষ্ঠীর লোকসকলে জেঠ মাহর পূর্ণিমা তিথিত উদযাপন করে এই বাইক্ষ উৎসব। কিন্তু গুড়েশ্বরের পুথিমারি নৈর পারর এই সকল রাভা জনগোষ্ঠীর লোকর জেঠ মাহত বানপানীর সমস্যা হওয়ার বাবেই ফাগুন মাহত অনুষ্ঠিত করে আছে এই বাইক্ষ উৎসব করা হয়। আমার বর্তমান কৃষিজীবী মানে উৎসব বলে কোয়া যায়, ইয়াত অনুষ্ঠিত হয়েছিল আপনার 2003 চনত। ইয়াত কম সংখ্যক রাভা জনজাতির লোক সকল লই ইয়াত মোটামুটি আমার 11 গাঁও আছে। 11 গাঁওয়ার ভিতর কমেও মানে 15 আপনার 2000 জন মানে মানুষ আছে ইয়াত। আর তারপরে আমি আজি এটি 2003 চনের আহি বর্তমান আমি 22 বছরে ভোট দিই। দিয়ার পিছন আপনার আমার যে নাকি ফ্ল্যাগ হোস্টিং অর্থাৎ পতাকা উত্তোলন, পতাকার উত্তোলনের ক্ষেত্র আমার 22 হব লাগিছিল, কিন্তু আমি 22 করা নাই। কিন্তু গাঁও ওয়াইজত মানে আমি 11 করা হয়েছে, 11 গাঁও আছে। সেই পতাকা কেন আমি লওয়া হয়েছে। আর আপনার বাইকর যে নাকি একটা তাৎপর্য, তাত আমার ফ্ল্যাগত আমার কিছু চিহ্ন আছে আপনার প্রতীক হিসাবে আপনার তাতে আছে। আপনার এই সচরাচর আমার তারমানে হাবি জঙ্গলতে তারমানে পূজাটা করা হয়, সেই কারণে আমার তাতে কিছু চিহ্নিত আছে, শিল আছে এসটা। আর আপনার জঙ্গলত পূজা করা হিসেবে আপনার এই এই বটা বন আছে, এইটো এই দুটা প্রধানত আছে। তারপরে আমার যে নাকি পতাকাখনের সেউজীয়া তারও বিশেষ তাৎপর্য আমার, এই মানে আমার এই পূজাটো শেষ হওয়ার পিছতে আপনার কৃষি কাজ মানে জড়িত হয়ে থাকা যায় মানুষবিলাকে। আর সেই কারণে সেউজীয়া খেতে পথারের এই মানে অনুপাতে তারমানে সেই পরিবেশটা মিলাই আমার সেই রংটো তারমানে সেউজীয়া করা হয়েছে। আর বর্তমানলৈ আমি এটা যেতালকে তারমানে 25 বছর ধরে দিয়া হব, তিনটা আমি তারমানে ফোন মিলে এটা আমার পতাকাখানে মানে বছর ক্রমে তারমানে উত্তোলন করা হব। আর তারপরে আমার যিকেজন মানে এই বাইক প্রতিস্থাপক স্বনামধন্য ব্যক্তিসকল আজি মানে নির্দিষ্টভাবে একটা সম্বোধনা অনুষ্ঠান রাখা হয়েছে, এই সম্বোধনা অনুষ্ঠানত আমি প্রদান করেছি কৃষকসকল। গতি যেন ভবিষ্যতে আর এই বাইক উৎসবটি আর এই এই ইমানতে সীমিত না রাখি বহুল ভিত্তিক প্রচার আর প্রসারের ক্ষেত্রে সকল ডেকা বুড়া ডেকিরি এই সকল মিলিজুলি একগ্রহ হয়ে মানে আর বহুল ভিত্তিক করার কারণে সকল আগবাড়ি আছে। এইটুক লো আমার আজি এই যে নাকি বাইক উৎসব মূল উদ্দেশ্য। আজি 22 যে আমার বেতনা দেখিলে আঞ্চলিক মানে বাইক উৎসব উদযাপন করা হয়েছে ঢেকিবুটার প্রাঙ্গণত। আজি তৃতীয় দিন, তৃতীয় দিনের কার্যসূচী হিসেবে আমার প্রথমতে আসলে আমার শুভারম্ভ পূজারম্ভ, তারপরে কৃষ্টি সমারোহ, তারপর কেজনমান স্বনামধন্য আমার বাইকর ওতপ্রোত জড়িত ব্যক্তিক সম্বর্ধনা জানা হয়েছে। আর এতিয়া বর্তমান আমার মুকলি সভা ও ধর্মালোচনী সভা চলি আছে। আজির ইয়ার পিছতে আমার এই বাইক উৎসবের সঙ্গতি রাখি সন্ধিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান রখা হয়েছে। গুড়েশ্বরের সত্যব্রত দাসের রিপোর্ট, এনিভারত 24। নগরীত চাঞ্চল্যকর ঘটনা, জিএ শ্রুতত যুবতীক অপহরণের অপচেষ্টা, অপহরণত ব্যর্থ হয়ে যুবতীর সতীর্থক বাহনের খুন্দা আর বাহনখনের গড়ী পাঞ্জাবী হীরকজ্যোতি পাঠক বলে জানিপরা গেছে। বর্তমানও অভিযুক্তক আটক করবলে সক্ষম হওয়া নাই আরক্ষী। নিশা মহানগরীত চাঞ্চল্যকর ঘটনা, জিএ শ্রুতত যুবতীক অপহরণের অপচেষ্টা,
অপহরণত ব্যর্থ হয়ে যুবতীর সতীর্থক বাহনের খুন্দা। বাহনখনের গড়াকী পাঞ্জাবীর হীরকজ্যোতি পাঠক বলে জানিপরা গেছে। বর্তমানও অভিযুক্তক আটক করবলে সক্ষম হওয়া নাই আরক্ষী। এই মুহূর্ত শেষ খবর আমি আপনার পুনর্বার জানার চেষ্টা করছো। মহানগরীর রাজপথত এটা নিশা কি চলে, প্রকৃততে মহানগরীত কি সুরক্ষিত নারী, এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন কালির নিশা মহানগরীর জি এস রোডত এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছিল। এগারী যুবতীক রাস্তার বাহনেরে অহা দুর্বৃত্তর দলে উপজুপরি অপহরণ করার চেষ্টা চলাইছিল। আর তারপর কিন্তু যুবতীগীক অপহরণ করা ব্যর্থ হওয়ার পশতেই যুবতীগীর সঙ্গী আসিল বাহনেরে খুন্দিয়াইছিল। এই বাহনখনের গড়াকী পাঞ্জাবীর হীরকজ্যোতি পাঠক বলে ইতিমধ্যে জানিপরা গেছে। ঘটনা সন্দর্ভত আরক্ষীক জানা হয়েছে, কিন্তু বর্তমানলকে আরক্ষী অভিযুক্তক আটক করবলে সক্ষম হওয়া নাই। বর্তমানও মুক্ত আকাশের তলতে আছে অভিযুক্ত। এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে মহানগরী বিভিন্ন স্থানত আসলে নারী সকল বা যুবতী সকল কি সুরক্ষিত, এই সকল যুবতীর নিরাপত্তার দিকট গুরুত্ব সহকারে সরকারে কেতিয়া লব। মহানগরীর বিভিন্ন স্থানত দেখা পাওয়া গৈছিল বিগত সময়সাত যে কেবাটাও কিশোরী নিরুদ্দেশের ঘটনা সংঘটিত হয়েছিল। সরস্বতী পূজার দিনটো দেখা পাওয়া গৈছিল যে তিনগাকীক ছাত্রী নিরুদ্দেশ হওয়ার ঘটনা সংঘটিত হয়েছিল। তারপরে কিন্তু আরক্ষীর অভিযানের সকল তথ্য পোহরলে আছিল, কেনেদরে কিশোরী দুগারীক লই যাওয়া হয়েছিল, কিডনেপ করা হয়েছিল, সেই ঘটনা পোহরলে আছিল। বর্তমানও সেই ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত আছে, হয়তো কোন জড়িত হয়ে আছে সেই ঘটনার লগত সমগ্র ঘটনা পোহরলে আসবলে কিছু সময়ের প্রয়োজন হব। কিন্তু তার সময়তে তেনে সময়তে সেই ঘটনা মার নাযাওতেই কিন্তু পুনর্বার জি এস রোডত অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে। এগারী যুবতীক অপহরণের চেষ্টা চলা হয়েছিল, কিন্তু যুবতীগী অপহরণ করাত ব্যর্থ হল। এখন বিলাসী বাহনত অহা দুর্বৃত্তর দলে এই চেষ্টা চলাইছিল আর বাহনখনের গড়াকী পাঞ্জাবীর হীরকজ্যোতি পাঠক বলে জানিপরা গেছে। কিন্তু বর্তমানও রহস্যজনকভাবে হীরকজ্যোতি পাঠকক আরক্ষী গ্রেপ্তার করবলে বা আটক করবলে সক্ষম হওয়া নাই। 22 ফেব্রুয়ারীর চারিদিনিয়া কার্যসূচী নিকুম মহোৎসব অরুণাচলের পাপুংপাড়ে জেলার বর্ণাঢ্য আয়োজন। এই সন্দর্ভ ছাওয়া আমার এক বিশেষ প্রতিবেদন। অহা 22 ফেব্রুয়ারীর চারিদিনিয়া কার্যসূচী অরুণাচলের পাপুংপাড়ে জেলাত অনুষ্ঠিত করা হয়েছে নিকুম মহোৎসব। মহোৎসবের সংগতি রাখি অনুষ্ঠিত করা হয় বেললরা বোকা পঞ্চায়েত সিলভার জুবলি প্রি নাইকুম সেলিব্রেশন। সেই উদ্দেশ্যে দেওবার বিয়লি নাইকুম নামলো আর ব্যবসায়িক প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করা হয়। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে নিরিজুলির বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী তাবা তারা, লগতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকে অল নাইশি ইউথ এসোসিয়েশনের সহকারী সম্পাদক টেসি এপা আর বহুকেজন গণ্য মান্য ব্যক্তি। তাবা তারায় নাইকুম আসাম অরুণাচল বর্ডার মে ফেস্টিভেল হো রা হ্যাঁ কেসা ফিল হো রা হ্যাঁ আপলোক বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ জেসে কি আম তোরা আগে বলা আসাম অরুণাচল তো বাই বাই হ্যাঁ বিনা আসাম কা অরুণাচল চলে গা নি ওর বিরা অরুণাচল কা আসাম ভি চলে গা নি কিউকি আমারা অরুণাচল মে আসাম কা 70% জো লোক উদারি বাস কাম কাজ করকে রহতা হ্যায় ওর আসাম কা ভি হাম লোক জো ভি খানা পিনা সবজি কিয়া কে উদার আসাম কা নির্ভর করতা হ্যায় ওর জি আজ কা ইয়ে স্টল ওপেনিং অর ইয়ে নাম লো উসকে বারে মে আপ কুছ কেনা চাহে বহুত হি আচ্ছা লাগা মে মে চিফ গেস্ট কা তোর পর আমকো ইয়ে নাম লো কো ওপেনিং করনে দিয়া প্রি নিয়কুম ইয়ে বেলোর ওরা কা জো সিলভার জুবলি জো গোল্ডেন নিয়কুম সেলিব্রেশন মে অর আজ সে শুরু হোগা ও আজ সে শুরু হোকে 25 তক চলেগা ও 25 তক জিতনা ভি ইহা লোরা বেলো মে জো আসাম কা অরুণাচল ইটানগর কা কহি সে আনে বালা ইহা ইনস্টল ওপেন হে খানে পিনে কা জো অরুণাচল কা জো নেসিং ট্রেডিশনাল কা জো ট্রাইব কা ফুড মজা লেনে কে লিয়ে সবকো আইয়ে হমকো বহুত আচ্ছা লাগা আপনে আপকা স্পিচ মে মেনশন কিয়া থা কি জো প্রাইস হাই হতা হে জো স্টল ফুড স্টল মে স্টল মে জব নিয়কুম মে জব ভি স্টল বেতে তো খানে পিনে কা চিজ জো হে জাদা দাম হতা তো উসকো আপ লেকে কুছ বলা থা ফির সে আপ থা বলে নে হাম ইয়ে সবকো বলনা হে ইয়ে সিরিফ লোরা বেলো ইয়ে বলকে নিয়ে স্পেশাল নিউসিং নিয়কুম বলকে ভি নিয়ে জো ভি আমলুকা ট্রেডিশনাল জো ভি ফাংশন ওকেজন করতে হয় যে নিয়কুম হওয়া বুড়ি বোধ হওয়া
ये गालों का मोपिन हुआ, सुलूंग हुआ, जो भी इंस्टॉल करता है, जो अपना ट्रेडिशन वे में जो पकान होता है, खाने पीने का जो इंस्टॉल करता है, जितना से कितने से अच्छा और साफ से कम सर्व करने से बहुत अच्छा है। ऐसे नहीं कि कम प्राइस में, ताकि हाके आदत करके आदमी हमेशा आमलू का पूद को आदमी धुने। ऐसे नहीं कि ओकेजन में सिर्फ वो न्योकुम का दिन में इंस्टॉल करेगा, दूसरा दिन में आदमी खाने के लिए धुनता नहीं है। और दुनिया के लिए जैसे कि आमलू का पेहा चटनी होते है, क्या क्या होते है, ऐसे लोकल जो यहाँ का क्रिएटिव। আজলৈ দিনৰ খবৰ ইমানেই। আগলৈ ঠিক বা বাতৰিৰ বাবে চাই থাকিব এনি ভাৰত 24।